ইনস আউটলুক, সবাই কেমন আছো? আগের দিন আমার ব্লগের শেষটুকুনি আজকে প্রথমে শেষ করি। আগের দিনের খাওয়া দাওয়াটা বাকি ছিল আর সেইটুকুনি প্রথমেই থাকলো আজকে তোমাদের জন্য। সবাই আগের দিন জমিয়ে খেয়েছি আর রাত্রে জমিয়ে আড্ডা দিয়েছি। আর প্রথমেই যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো হলো আজকের মেনু। চলো তাহলে চটপট শেয়ার করে ফেলি আজকে কী কী করেছি সারাদিন। আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে। বাইরে ঝকঝকে আকাশ আর বাড়িতে আমরা তোড়জোড়ে লেগে পড়েছি আরও গেস্ট আসার। বাচ্চারাও লেগে পড়েছে কাজে। আজকে একদম বাঙালি রান্না হবে, তো সেই জন্য জোগাড় হচ্ছে। বাচ্চারা কিন্তু শাক বাসতে বসে পড়েছে। সত্যি কথা বলতে বাচ্চারা ভীষণ এনজয় করছে। আজকের ভিডিওটা স্পেশাল এই কারণেই, একজন আমাকে কথা দিয়েছিল কিন্তু সে কথার খেলাপ করেছে, সেটা তোমাদেরকে আমি কে দেখাচ্ছি। এই যে ইনি, কে বলছি কেন, এবার টেনে এক্সাম দিয়েছে, ঠিক আছে, মানে মাধ্যমিক দিয়েছে আর কি। কিন্তু ও আমাকে কথা দিয়েছিল, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ঠিক আছে, ওর পিসিকে কথা দিয়েছিল পরীক্ষা শেষ হলেই এক মাস শেষে থাকবে। এত ওদের পাকনা গজিয়েছে, আসে তো নি, প্লাস আমাকে বলছে ও নাকি ভুলে গেছে, ঠিক আছে, তার জন্য শাস্তি আজকে পুরো ভিডিওতে ওকেই ফোকাস করা হবে, ঠিক আছে, পুরো ভিডিওতে ও ফোকাস থাকবে, সবাই থাকছে, তুই একই থাকছিস। আজকে রাত্রের মেনুতে ছিল গলদা চিংড়ি আর তার সাথে ছিল মোচা, আর ডাল ছিল টমেটো দিয়ে, চাটনি ছিল, আমি ওই সাধারণ রান্নাটাই করেছি জানো তো, তা সেটা হলো পোস্ত বাটা, আলু পটলও ছিল তার সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা শোবার ঘরে। এই হচ্ছে কল্পি, কালকে আবার সকাল থেকে নতুন ভিডিও শুরু হবে, সকাল সকাল, সবাই টাটা, গুড নাইট ফ্রেন্ডস, গুড নাইট। বলো ওর নাম তো শুনবে না, মোটামুটি সব কোথায়, এই তো বসে আছি, আর ইনি হচ্ছে কি বললে, মোবাইল ঘাটছে, আমাদের এসি বন্ধ হয়ে গেছে, দাদার মেয়েকে আমরা প্রচন্ড খেপাচ্ছি তো সারাক্ষণ ধরে। সকলকে গুড মর্নিং, পরের দিন সকাল হয়ে গেছে। আজকের ব্লগটা আবার শেয়ার করছি, পুরো গোটা দুদিনের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। রাত্রে অনেকক্ষণ গল্প করে তারপর ঘুমিয়েছি, উঠতে যথারীতি দেরি হয়ে গেছে। সকালে হবে লুচি আর তার সাথে ঘুগনি। বৌদি আমাকে অনেকটাই হেল্প করছে লুচি আর ঘুগনি বানাতে। এরপর আস্তে আস্তে এই যে মেনুগুলো হবে, মাছ মাংস সেগুলো আমি করব না, আজকে করবে হাজবেন্ড, ও যেহেতু বাড়িতে আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিসা। এখন আমি করছি লুচি আর সবাই আমরা এখন লুচি খাবো।
আজকে খুবই মজা, সামার ভ্যাকেশন একদম পুরোপুরি কমপ্লিট যাকে বলে। আর এখন খাওয়ার লুচি খাওয়ার প্রস্তুতি চলছে। কোনো একটা রেসিপি শেয়ার করব, ঝট করে বলে দিয়ে এই রুই মাছটা সর্ষে পোস্ত দিয়ে জাস্ট মাইক্রোওভেনে ভাপা হয়েছে আজকে, আর এই বাকি রান্নাগুলো হয়েছে। তারপর চলো চটপট চলে যাই দুপুরের খাবারে। আমি সব সময় একটা কথা বলবো, বড়রা তো আমরা খুব মজা করি, কিন্তু ছোটরা যেখানে থাকে সেখানে মজার কোনো তুলনা নেই। অতুলনীয় মজা করেছি সবাই মিলে, কেমন আমরা একেবারে পিকনিকের মতো নিচে বসে দেখো ছোটরা খাচ্ছে। আর রান্নাগুলো কিন্তু হয়েছিল আজকে একদম ফার্স্ট ক্লাস যাকে বলে। রান্নার শেষে একটু রেস্ট নিয়ে বৌদিরা যাবার প্রস্তুতি নিয়ে নিয়েছে, ওরা চলে যাবে। আমাদের সবার মন ভীষণ খারাপ, সবাই টাটা করছে তোমাদের সবাইকে। তোমাদের সবাইকে ওরা সব সময় খুব মিস করে আমার ভিডিওর মাধ্যমে। দাদারা চলে যাচ্ছে, বাড়িতে শুধু বাচ্চারা আছে, বাকিরাও আগের দিন চলে গেছে। বাড়ির সব গেস্টরা চলে গেছে, এখন একদম ফাঁকা, আমি বাচ্চাদেরকে নিয়ে এসেছি ছাদে আর কি। এখানে একটু ঘুরবো টুরবো, তারপর ঘরে চলে যাবো। সবাই চলে গেলে কেমন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। বাইরেটাও আজকে খুব সুন্দর, তবে হাওয়া দিচ্ছে না অন্য দিনের মতো, একদমই হাওয়া নেই। একটু বাদেই বোধহয় চলে যাব। সবাইকে টাটা জানিয়ে আমার ব্লগ এখানে এসে সবাই খুব ভালো থাকবে, আর আজকের জন্য সবাইকে গুড নাইট। Bye.